हाय गाइस, दिस इज चैताली। वेलकम बैक टू माय चैनल कनेक्ट टू द नेचर। आज एक नतून ब्लॉग निये आमी आपनादेर सामने चले एसेछि। एटा आमार अनेक दिन आगेकार तोला आर सेटा आमी आजके आपनादेर साथे शेयर करब। कारण आमी जे भिडियोटा आपनादेर देखाते चाइछि बा ब्लॉगटा देखाते चाइछि सेटा हलो दिवाली ओ काली पुजोर। ता देखते थाकुन भिडियोटा। আমি এখন ব্যালকনিতে এসেছি। ব্যালকনি থেকে দেখছি যে অ্যাপার্টমেন্টের পাশে যে জায়গাগুলো রয়েছে বা অ্যাপার্টমেন্ট পাশে যে অ্যাপার্টমেন্টগুলো রয়েছে সেগুলো খুব সুন্দর সাজিয়েছে। সামনে তুলে ধরছি, দেখুন কত সুন্দর সাজিয়েছে। তার সাথে প্রচুর পরিমাণে বাজি ফাটছে। আমার কথাগুলো হয়তো আপনারা শুনতে পাচ্ছেন না। তা এখন নিচে যাবো, চলুন নিচে দেখা যাক কী হচ্ছে। আমি উপর থেকে নিচে নেমে এলাম। নিচে থেকে আমি দৃশ্যগুলো দেখাচ্ছি। দেখুন কত সুন্দর সাজিয়েছে অ্যাপার্টমেন্টের চতুর্দিকে। আর এখানে বাজি পোড়াচ্ছে, প্রচুর পরিমাণে বাজি ফাটানো হচ্ছে। এখানে দেওয়ালিটা খুব ভালোভাবে মানা হয়। ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করুন, শেয়ার করবেন। আর যারা প্রথম আজকে আমার চ্যানেলটা দেখছেন, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। আমাদের সাথে থাকুন আর ভিডিওটা দেখুন। চলেছি একটা সোসাইটিতে, সেখানে সমস্ত বাঙালিরা মিলে কালী পুজো করা হয়। আর কালী পুজো করা হয়, এখানে খাওয়া দাওয়া হয়, বিভিন্ন প্রোগ্রাম হয়। তাই সেখানে চলে এসেছি আর দেখুন চারিদিকে কী সুন্দর সাজিয়েছে। সোসাইটির মধ্যে আমরা এখন চলে এসেছি, আমরা ঠাকুর দেখতে যাব। কালী পুজো চলছে, আমরা দেখে এলাম। দেখে বাইরে একটু বাচ্চাটাকে নিয়ে একটু আমরা বাজি ফাটাবো, একটু অল্প পরিমাণ, যাতে পলিউশন বেশি না হয়। তার জন্য আমরা অল্প পরিমাণে বাজি এখানে পোড়ানো হবে। আর এরপরে আমরা যাবো খাওয়া দাওয়া করতে। কী খাওয়া দাওয়া সেটা আপনারা দেখুন আর আমাদের সাথে। এখন আমরা যাচ্ছি যেখানে খাওয়া দাওয়া হবে সেখানে। খাওয়া দাওয়ার মধ্যে দেখেই বুঝতে পারছেন কালী পুজোর ভোগ, কলকাতার মতো খিচুড়ি, এখানে আছে পানের মোরব্বা। মানে এটা একেবারে আমাদের কাছে নতুন ধরনের, খেতেও খুব সুন্দর। আর এই প্রথম আমরা খাবো, কিন্তু আমাদের বাড়ির সবাই খেয়ে বলল যে খুব সুন্দর খেতে। আর এখানে খিচুড়ি, আলু চপ, বাঁধাকপির তরকারি, চাটনি, পায়েস এগুলো হয়েছে আর এগুলো আমরা খাবো। খেতে খেতে আমরা ভুলেই গেছি যে এটা আমরা দিল্লিতে আছি, কলকাতায় নেই। তা যাই হোক, খেয়ে আমরা বাড়ির দিকে রওনা দেবো। এবার এখানে আমি ব্লগটাও শেষ করছি। আপনারা খুব ভালো থাকুন। বাই।